এখানে আইস মেশিন, এটা গরমটি দেখেন কিভাবে আইস করে রাখতেছে। আইসের প্রোডাকশনগুলো কীভাবে দেবে এখন দেখেন, একদম ফ্রেশ, মানে একদম বলে আপনার আইসগুলো দেখেন একদম করা মতন পড়াশোনা। আপনার প্রোডাকশন দিতে আইসগুলো খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন, এই দেখেন খুলে দেখাই, হ্যাঁ দেখেন কোন দিকে আপনার আইসগুলো হয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম, আজকে দেখাবো আপনাদেরকে আমি আইস মেকারে কাজ করে। তো দেখেন আপনারা আইস মেকারটা পুরো হয়ে, তো আমি এটা পুরো খুলে পুরো কাজ করুন। আইস মেকারে আপনার প্রথমত নর্মালি তো আপনার আইস আসে না, আইস আসতে হলে আপনার টাইম লাগে। এখন মানে আপনার আপনাদেরকে পুরোটা খুলে দেখাই, এরপর আপনার পুরোটা আপনার ইউতে কমসে কম আপনার মনে করেন টাইম লাগবো আপনার 5-6 ঘন্টা পুরো ফুল হইতে, ঠিক আছে। তো আজকে আমি খুলে দেখাই, তারপর আইস যখন হবে তখন আমি ব্রাঞ্চে নিয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আইসের কী অবস্থা হয়। তো আমি এখন খুলতেছি, আমাদের লাগাইছি দেখেন, নর্মাল তো এটা আইস আসতেছে না, দেখবো কি এটা কি সমস্যাটা হয়। আমি আপনাদেরকে পুরো কাজগুলো দেখাতে পারি না এই কারণে, টাইমের কারণে, পুরো সম্পূর্ণ একটা কাম করতে হলে মনে করেন আপনার 2-3 ঘন্টা 4 ঘন্টা টাইম লেগে যায়। তো এটা তো আর এইভাবে সম্ভব না, ঠিক আছে। তো এর জন্য আমি কি করি, নর্মালত আপনাদেরকে যখন আমি কাজগুলো শেষ করে আমি যখন ব্রাঞ্চে নিয়ে যাই তখন আমি নর্মালত আপনাদেরকে দেখাই যে হ্যাঁ কাজটা কতটুকু সাকসেস হয়, ঠিক আছে। তো এই কারণে যদি সম্পূর্ণ ভিডিও আমি করি তাহলে অনেক টাইম লেগে যাবে, 3-4 ঘন্টা 5 ঘন্টা টাইম এরকম লেগে যায়। তো এর জন্য আর কি সম্পূর্ণ কাজটা দেখানো যায় না, ঠিক আছে। তো দেখেন আমি যে খালি স্ক্রুগুলো খুলতেছি আপনার ওপেনিং করতে আমার কতক্ষণ টাইম লাগে, ঠিক আছে। এটা আবার মনে করেন ফিটিং করতে হবে, ফিটিং করে আবার নিয়ে ব্রাঞ্চে লাগাইতে হবে, ব্রাঞ্চে লাগাইলে ব্রাঞ্চে আপনার অনেকক্ষণ
আপনার দিতে হয়, রাজনৈতিক রাখতে হয়, ঠিক আছে? রাখলে আপনার মনে করেন তারপর আপনার আইস ফুল হয়। অন্য কাজ করতেছে, এখন কিন্তু রাখি কাজ আছে। আরো আপনার গ্যাস ভরতে হইব, আপনার কাজ করতে হবে। দেখেন চেম্বার চেম্বার দেখেন, কাজ আছে, অনেক কাজ আছে, কাজ করে তারপর ই করতে হবে। তো আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এগুলো সব আপনার ক্লিন করতে হবে, ক্লিন করে আবার নতুন করে গ্যাস ভরতে হবে। তারপর আপনার পুরো কম্প্রেসার থেকে আপনার কয়েল কয়েল সব নতুন করে আপনার ওয়াশ করতে হবে, ওয়াশ ওয়াশ করে তারা চালু করতে হবে। তো দেখি ইনশাল্লাহ পুরো আমি কাজ করি, আপনারা সবাই ভালো থাকবেন। কাজ শেষে আমি দেখাবো আইস কীরকম আসে, ঠিক আছে? সব কিছু দেখাবো। তো সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। এই ওয়ান বাই ওয়ান সব ভিডিও দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সব কিছু আমি দিবো ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবেন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখন রাখি, আমি কাজটা শেষ করি, শেষ করে ব্রাঞ্চে নিয়ে গিয়ে তারপর দেখাবো। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন।